বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেলেন গোপাল শেঠ। জল সার্টিফিকেটের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল। বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা, পাল্টা বিধায়ক। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। অভিযোগ, বনগাঁ দক্ষিণের বিধায়কের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জাল। এমনই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর রাজনীতিতে। এ বিষয়ে গোপাল শেঠের পক্ষের আইনজীবী সঞ্জীব দত্ত বলেন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধায়ক স্বপন মজুমদার হলফনামা দিয়ে জানিয়েছিলেন তিনি অষ্টম শ্রেণী উত্তীর্ণ। পরবর্তীতে আরটিআই করে জানা যায় তার সেই সার্টিফিকেট জাল। এই মর্মে মণ্ডলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক লিখিত আকারে জানান, সার্টিফিকেটে উল্লিখিত সময়ে এই নামে কোনো ছাত্র সেই স্কুলে ছিল না। এ বিষয়ে আইনজীবী আরও জানান, বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয় আজ একটি রিপিটিশন ফাইল করেছেন বনগাঁর এমএলএ স্বপন মজুমদারের এগেনস্ট নিরপেক্ষ তদন্ত চেয়ে। ঘটনাটি হল নমিনেশন পেপার সাবমিটের সময় 2021 সালে উনি একটি ফলস এফিডেভিট ইউজ করেন, যাতে উনি নিজেকে ক্লাস 8 পাস বলে ডিক্লেয়ার করেন, ক্লাস 8 পাস সার্টিফিকেট দেন। কিন্তু যেই স্কুলের উনি সার্টিফিকেট দেন তারা রাইট টু ইনফরমেশান অ্যাক্টে রিপ্লাই গোপাল শেঠ যেটা চেয়েছিল তার রিপ্লাইয়ে জানায় এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই। তাহলে নমিনেশন পেপারের ডিক্লারেশন এবং 8 পাস সার্টিফিকেট পুরোটাই জাল। ওর ভিত্তিতে উনি ভোট করেন এবং বর্তমানে আইনসভার সদস্য। আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ইনভেস্টিগেশন চেয়েছি এবং যদি দেখা যায় যে হ্যাঁ ওটা সত্যিই জাল, তাহলে আইনানুগ ব্যবস্থা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বনগাঁর চেয়ারম্যান। এদিন রিট পিটিশন দাখিল করার পর গোপাল শেঠ বলেন, আমরা চাই বিষয়টির সঠিক তদন্ত হোক, প্রয়োজনে সিআইডি অ্যান্টি করাপশন বিভাগকে দিয়ে তদন্ত করানো হোক। মিস্টার স্বপন মজুমদার তিনি যে নমিনেশন সাবমিট করেছিলেন সেই নমিনেশন সাবমিটে সময় যে তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এফিডেভিটে জানিয়েছিলেন যে তিনি 8 পাস, পরবর্তীকালে আরটিআই করে জানা যায় সার্টিফিকেটটা জাল। ওই স্কুলে মণ্ডলপাড়া হাইস্কুলের হেডমাস্টার মশাই তিনি জানান লিখিতভাবে যে ওই সার্টিফিকেট নামে আমাদের কোনো ওই 1995-96 কোনো ছাত্র পড়েনি। এ বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা সেই সময় জানাই এবং তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানায় যে ওটা তদন্ত চলছে। পরবর্তীকালে তারা আরোর কাছে গিয়ে কথা বলতে বলে এবং সেটাকে রিজলভ করে, আরোর কাছ থেকে কোনো সদুত্তর পায়নি এবং পরবর্তীতে তার বিরোধী পক্ষের ক্যান্ডিডেট আলোরানী সরকার অ্যাপ্লাই করেন, কিন্তু তিনি বাংলাদেশি বলে মহামান্য আদালত ঘোষণা করার জন্য সেই এনকোয়ারি বন্ধ থাকে। এবং পরবর্তীকালে আজকে আমরা একটা আইনসভার সদস্য, আমিও প্রাক্তন বিধায়ক বনগাঁর চেয়ারম্যান, আমিও মানুষ কোনো আইনসভার সদস্য হতে গেলে সে মিথ্যাচারের মধ্যে দিয়ে হবে এটা হতে পারে না। তাই সঠিক তদন্তের জন্য আমি আজকে হাইকোর্টে এসছি, রিট পিটিশন করলাম। আমরা যথাযথ তদন্তের মাধ্যমে সত্য মিথ্যা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজকে মহামান্য আদালতের কাছে আমাদের আবেদন পেশ করলাম। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, এর আগে হেরে গিয়ে আমার বিরোধী প্রার্থী আলোরানী সরকার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দেয়। আবার একই বিষয়ে মামলা, এতে কিছুই হবে না। নির্বাচনের প্রাক্কালে সাধারণের দৃষ্টি ঘোরাতে বিজেপিকে কালিমালিপ্ত করতেই এসব করা হচ্ছে। তিনি আরও বলেন, দেখুন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটা কথায় বলে, বড় বড় হাতি গেল রসাতল, কানা হাতি বলে আমার আঠু জল। অবস্থাটাও তেমনই হয়েছে। আমার এগেনস্টে যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন আলোরানী সরকার, তিনি নাকি খুব প্রভাবশালী মহিলা ছিলেন, পয়সা কড়ি আছে, আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কোটি কোটি টাকা ব্যয় করেছেন। হেরে যাওয়ার পরেও শান্তি মেলেনি, আমার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অলরেডি রিট পিটিশন করেছিলেন তিনি, সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছে।
ডবল বেঞ্চে গিয়েছে সেটাও খারিজ হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশও দিয়েছে। আর বর্তমানে যদি যেতে সে সুপ্রিম কোর্টে যেতে পারে, বাংলার মানুষ বনগাঁর মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, মাথা খারাপ হয়ে গেছে এই পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার জন্য, এরা কীভাবে বিজেপিকে কালিমেলিপ্ত করা যায়, ভোটারদেরকে প্রভাবিত করা যায়, তার জন্য আমার নামে একটা রিট পিটিশন মামলা করছে, এতে কিছু হবে না, ভ্রাম্যমাণ আদালত অলরেডি এই বিচারে জানিয়ে দিয়েছে। বিধায়ক শিব খাওয়ার কথা বলছেন, আপনারা চাকরির টাকা মেরে খেয়েছেন, বালি খেয়েছেন, পাথর খেয়েছেন, মাটি খেয়েছেন, কয়লার টাকা খেয়েছেন, গরুর টাকা খেয়েছেন, এখন আমার বিধায়ক শিব খাবেন। বনগাঁর মানুষের ট্রাক পিছু 50,000-60,000 টাকা খেয়েছেন, তাতে আপনাদের পেট ভরছে না। জনগণ তাদের ভোটের মাধ্যমে আপনাদের ক্ষমতাচ্যুত করে জনগণ ওই খেয়ে খেয়ে যে পেট মোটা করেছেন ওই পেটের থেকে সব টেনে বের করবে। এরপরে সময়ের অপেক্ষা, দিন গুনতে থাকুন। স্বপন মজুমদারের যা করার করুন, স্বপন মজুমদারের নামে কুৎসা রটালে লাভ হবে না। স্বপন মজুমদার কোনোদিন খায় না কারো কাছ থেকে ঘুষ, আর না কাউকে ঘুষ খেতে দেবে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।